আমরা যাচ্ছি এখন ডেকার্স লেনে চিত্তদার দোকানে। ধর্মতলা থেকে রাজভবনের দিকে যেতে ঠিক ডান দিকে কার্জন পার্কের ঠিক অপোজিটে আপনারা পাবেন চিত্তদার দোকান। এই চিত্তরঞ্জন রায় প্রথম ব্যবসা শুরু করেন 72 বছর আগে মোহনবাগান ক্লাবে, তারপর রাধাবাজারে একটি ছোট দোকান করেন, তারপর সেখান থেকে পয়সা বাঁচিয়ে এখানে এই দোকানটি শুরু করেন এবং এই দোকানটা বিশ্ববিখ্যাত। আমরা এখন ডেকার্স লেনে চিত্তবাবুর দোকানের সন্ধানে, চিত্তবাবুর দোকানে পেয়ে গেছি, এখানে দাঁড়াবার জায়গা নেই। হ্যাঁ, তাও আমরা ঘুরে গেলাম, প্রথম পুরনো দোকানটায় গেলাম, সেখানে জায়গা ছিল না, তখন নতুন দোকান নেই, সেখানেও জায়গা নেই, আবার ফিরে আসছি পুরনো দোকানের টানে, কারণ এখানে চা খাবো, নতুন দোকানে এখন চা বিক্রি হয় না। তো আমি পরে ইতিহাসটা বলছি, এই হলো চিত্তবাবুর দোকান, দেখুন চিত্তবাবুর দোকানে বেকার্স লেন বিখ্যাত। এখানে শুরু হয় চিকেন স্যুপ, আর তার সঙ্গে টোস্ট, পাউরুটি টোস্ট, আর চা, বিখ্যাত জিনিস। এ বাদেও আরও কিছু আছে, আমরা ওইটাই খাবো, দেখছি চা আর চিত্তদার সেই চিকেন স্টু আর টোস্ট, পাউরুটি টোস্ট এখন পেটের মধ্যে সেঁধিয়ে গেছে, খালি চিকেন টোস্টের চিকেনটা বাকি আছে, বাকিগুলো সেঁধচ্ছে আমার পেটের মধ্যে, এটা নিয়ে খাচ্ছি। এই দেখুন অবস্থা চারিদিকে, সবাই বসে আছে। এই ডেকার্স লেনটা আসলে একটা খাবার লেন, খালি চিত্তদার দোকান নয়, দেখুন সবাই এখানে, মানে প্রচুর খাদ্য ব্যবসায়ীরা এখানে খাবার বিক্রি করছেন, এবং সবাই অফিস ফেরত এখানে খেয়ে তারপরে বাড়ির ট্রেন ধরছেন বা বাস ধরছেন, হ্যাঁ বাড়ির পথে যাচ্ছেন। তো এটা একটা বিরাট, মানে আমার ছোটোবেলা থেকেই শুনে আসছি এটা একটা বিরাট গলি, মানে খাদ্য গলি হিসেবে, এবং এখানে বিশাল পার ডে খাওয়ার জন্য প্রচুর ট্রানজ্যাকশন হয়, এবং যে খাবারটা দেয় এরা প্রচণ্ড হেলদি খাবার, মানে কারুর খেয়ে কোনোদিন শরীর খারাপ হয়েছে আজ পর্যন্ত শুনিনি। তো দেখুন চারিদিকে কত মানুষের ভিড়, দিনের শেষে খাওয়ার খাচ্ছে, খেয়ে বাড়ি যাবে সুখী মনে।